এতে এখন আমরা যে ভিসারাটা দেখতে পাচ্ছি সেই ভিসারাটা হলো লার্জ ইনটেস্টাইনের ভিসারা। তো চলো ভিসারাটা প্রেজেন্টিং পার্টটা আমরা দেখে নিই এবং এখান থেকে অস্পি ও ভাইভাতে কী কী কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো জেনে ফেলি। আমরা জানি যে লার্জ ইনটেস্টাইনের প্রেজেন্টিং পার্টের মধ্যে শুরুতে আমরা বলবো যে সিকাম। হ্যাঁ, তাহলে সিকাম হচ্ছে এই অংশটুকু, মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য লার্জ ইনটেস্টাইন ইজ কল্ড সিকাম। সিকামের পরে রয়েছে অ্যাপেন্ডিক্স, তাহলে দিস ইজ অ্যাপেন্ডিক্স। সিকাম অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে ক্রিমির মতন ওয়ার্ম শেপ। দিস ইজ সিকাম অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এবং এখানে রেকটাম অ্যানাল ক্যানেলটা নাই, কাটা রয়েছে। তাহলে এখানে এইখানে আমরা পাচ্ছি সিগময়েড কোলন পর্যন্ত। রেকটাম অ্যানাল ক্যানেল লার্জ ইনটেস্টাইনের পার্ট হওয়া সত্ত্বেও এই ভিসারটাকে আমরা দেখতে পাচ্ছি না। এখন লার্জ ইনটেস্টাইনের ভিসারা হাতে নিয়ে প্রথমে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য আইডেন্টিফাই করতে হবে অ্যাপেন্ডিক্সকে। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, এটা এটা দেখে আমরা সিকাম এবং অ্যাপেন্ডিক্স দেখে লার্জ ইনটেস্টাইনের সাইড ডিটারমিনেশনটা করে ফেলবো। তাহলে এই এই অংশটুকু থাকবে রাইট সাইডে আর এই অংশটুকু থাকবে লেফট সাইডে। এখানে অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের মাঝে একটা ফ্লেক্সার থাকে, হ্যাঁ, রাইট কোলিক ফ্লেক্সার, এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, এটা থাকবে রাইট সাইডে, এবং এটা হলো লেফট কোলিক ফ্লেক্সার, যেটা ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলনের মাঝে থাকে। দিস ইজ লেফট কোলিক ফ্লেক্সার, হ্যাঁ, এটা থাকবে লেফট সাইডে। তাহলে যখন আমরা ভিসারাটা হাতে নিব তখন রাইট হ্যান্ড দিয়ে রাইট কোলিক ফ্লেক্সারটা ধরবো এবং লেফট হ্যান্ড দিয়ে লেফট কোলিক ফ্লেক্সারটা ধরে এভাবে করে ভিসারাটাকে ঝুলিয়ে দিব। এখন কোশ্চেন হবে যে লার্জ ইনটেস্টাইনের কার্ডিনাল ফিচার কী কী। তো আমরা জানি যে এর কার্ডিনাল ফিচার তিনটা, একটা হচ্ছে টিনিয়া কোলাই, হস্টেশন স্যাকুলেশন এবং অ্যাপেন্ডিসিস ইপিপুলিকা। টিনিয়া কোলাইটা কী জিনিস? টিনিয়া হচ্ছে একটা ব্যান্ড শেপড স্ট্রাকচার, মানে ব্যান্ডের মতন, হ্যাঁ, ফিতার মতন একটা স্ট্রাকচার, যেটা আমার লার্জ ইনটেস্টাইনের একদম সিকাম থেকে শুরু করে পুরোটা লার্জ ইনটেস্টাইনেই রয়েছে। এখন নেক্সট কোশ্চেন হবে যে এই হস্টেশন স্যাকুলেশন বা টিনিয়া কোলাই, অ্যাপেন্ডিসিস ইপিপুলিকা, এই কার্ডিনাল ফিচারগুলো কি আমরা লার্জ ইনটেস্টাইনের সব পার্টেই পাবো? না, অ্যাপেন্ডিক্সে পাবো না, রেকটাম অ্যানাল ক্যানেলে পাবো না। কার্ডিনাল ফিচারগুলো তাহলে আমরা শুধু পাচ্ছি সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন পর্যন্ত। এখন যখন টিনিয়া কোলাই কি আইডেন্টিফাই করো একথা বলবে, তখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, ভিসারাটাকে হাতে নিয়ে দেখব যে ব্যান্ডের মতন জায়গা কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে এই এই অংশটুকু, দিস ইজ টিনিয়া কোলাই, দিস ইজ টিনিয়া কোলাই, হুম, এটা বরাবরই তোমরা যখন ভিসারাটা হাতে নিবে দেখে বুঝতে পারবে ইজিলি যে এই যে ব্যান্ডের মতন অংশটুকু, দিস ইজ টিনিয়া কোলাই। হস্টেশন স্যাকুলেশন মানে হচ্ছে স্যাক স্যাক, মানে কুচকানো যে অংশটুকু, তাহলে এই যে কুচকানো একটা অংশ, দিস ইজ একটা হস্টেশন স্যাকুলেশন, দিস ইজ হস্টেশন স্যাকুলেশন, তাহলে কুচকানো কুচকানো যে অংশটুকু সেটুকু পুরাটুকুই হচ্ছে হস্টেশন এবং স্যাকুলেশন, এবং তার মাঝখান দিয়ে ব্যান্ডের মতন এই যে স্ট্রাকচারটা চলে গেছে, দিস ইজ টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই চেনার আরেকটা উপায় হচ্ছে যে টিনিয়া কোলাইটা এরকম দেখে 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 আমরা যখন শেষ মাথা পর্যন্ত যাব তখন দেখব যে টিনিয়াটা শেষ হয়েছে বেজ অব দ্য অ্যাপেন্ডিক্সে গিয়ে, হুম, এবং যখন সার্জারি করা হয় তখন এই টিনিয়াটা অ্যাবডোমেন ওপেন করার সাথে সাথে আমরা খুঁজে বের করব, করার পরে টিনিয়া ধরে ধরে গিয়ে অ্যাপেন্ডিক্সটাকে খুঁজে বের করা হয়। কারণ যখন অ্যাপেন্ডিসাইটিস হয় কোনো পেশেন্টে তখন কিন্তু অ্যাপেন্ডিক্সটা এরকম এত ছোট থাকে না, সেটা ফুলে সোয়েলিং হয়ে অনেকটা এরকম ইনটেস্টাইনের মতনই মোটা হয়ে যায়, ইনফেকশন হয়ে ফ্লুইড জমা হয়ে ফুলে সেটা অনেক বড় হয়ে যায়, এরকম ছোট ন্যারো থাকে না। তো তখন সার্জারি করার সময় কিন্তু তুমি পেশেন্টের অ্যাবডোমেনটা ওপেন করে বেশিক্ষণ ওয়েট করবে না, তোমাকে খুব তাড়াতাড়ি অপারেশন করে বের হয়ে আসতে হবে, তাহলে ব্লিডিংটা কম হবে। তখন আমরা খুব তাড়াতাড়ি অ্যাপেন্ডিক্স থেকে খুঁজে বের করার চেষ্টা করবো কীভাবে, বাই দ্য আইডেন্টিফিকেশন অব দ্য টিনিয়া কোলাই। তাহলে টিনিয়াকে আইডেন্টিফাই করে করে যেয়ে যেয়ে আমরা দেখব যে টিনিয়া যেখানে শেষ সেখানেই বেজ অব দ্য অ্যাপেন্ডিক্সটা শুরু হয়ে গেছে, সেভাবে আমরা অ্যাপেন্ডিক্সকে আইডেন্টিফাই করব। আর কুচকানো কুচকানো যে অংশগুলো সেগুলো হচ্ছে হস্টেশন স্যাকুলেশন, পুরো লার্জ ইনটেস্টাইনে আমি দেখতে পাচ্ছি কুচকানো কুচকানো অংশ। এখন অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়িকা কোথায়?
এই যে এই সাদা যেগুলো দেখতে পাচ্ছি আমরা স্যাক লাইক অ্যাপিয়ারেন্স, স্যাক লাইক অ্যাপিয়ারেন্স দেখো, এই যে একটা স্যাক, হ্যাঁ এই একটা স্যাক, এখানে একটা স্যাক, এই স্যাক লাইক যে অ্যাপিয়ারেন্সগুলো স্যাকের মতন থোকা 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 মনে হবে যে আঙ্গুরের মতন ঝুলে আছে, সেই স্যাক লাইক অ্যাপিয়ারেন্সের যে স্ট্রাকচারগুলো সেগুলোই হচ্ছে আমার অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়িকা। এরপরে জিজ্ঞেস করবে যে এগুলো কী জিনিস, তো টিনিয়া কোলাই যেটা সেটা হচ্ছে লংজিটুডিনাল মাসেল একসাথে হয়ে একটা ব্যান্ডের মতন স্ট্রাকচার তৈরি করছে, সেটা হচ্ছে টিনিয়া কোলাই। আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইনের হিস্টোলজিক্যালি চারটা লেয়ার থাকে, একদম ভিতর থেকে বাইরে যদি বলি মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার এবং সেরোসা। মাসেল লেয়ারের মধ্যে দুটো মাসেল লেয়ার থাকে, যে আউটার লংজিটুডিনাল এবং ইনার সার্কুলার। সেই লংজিটুডিনাল মাসেল লেয়ারটা ব্যান্ডের মতন একসাথে হয়ে এরকম টিনিয়া কোলাই ফর্মেশন করেছে। আর স্যাকুলেশনটা কীভাবে তৈরি হলো, স্যাকুলেশনটা হচ্ছে সার্কুলার মাসেলটা একসাথে হয়ে স্যাকের মতন তৈরি করে। সার্কুলার মাসেলটা যেহেতু এরকম গোল গোল অ্যাপিয়ারেন্সে থাকে আর লংজার মাসেলগুলো এরকম লম্বা লম্বে থাকে, তাহলে সার্কুলার মাসেল যখন কুচকে সবাই একসাথে হয়ে গেছে তখন এখানে এরকম স্যাকের মতন তৈরি হয়েছে। মানে বলা হয় যে টিনিয়ার লেন্থটা ছোট, সার্কুলার মাসেল লেন্থটা বড়। যার কারণে কোনো ছোট একটা ফিতার মধ্যে যদি বড় একটা কাপড় আমি ঢুকানোর চেষ্টা করি তখন কী হবে, কাপড়টা কুচকে যাবে, সে কারণে এই স্যাকুলেশনগুলো তৈরি হয়। হ্যাঁ কুচকে যায়, কুচকে যেয়ে লার্জ ইন্টেস্টাইনটা কুচকে যেয়ে এই স্যাকুলেশনটা তৈরি করে। আর অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়িকাগুলো হচ্ছে ফ্যাট কন্টেনিং স্ট্রাকচার। এরপরে তোমাকে যেটা জিজ্ঞেস করবে যে লার্জ ইন্টেস্টাইনের কোন কোন পার্ট মুভেবল, কোন কোন পার্ট নন মুভেবল, তাহলে আমরা তখন বলবো যে অংশে মেজেন্ট্রি লাগানো থাকবে সেই অংশটা মুভেবল, আর যে অংশে লাগানো থাকবে না সেই অংশটা নন মুভেবল। আমরা জানি যে ট্রান্সভার্স কোলনে মেজেন্ট্রি লাগানো থাকে, ট্রান্সভার্স মেজোকোলন তার নাম, তাহলে এটা মুভেবল। অ্যাপেন্ডিক্সের মধ্যে মেজেন্ট্রি লাগানো থাকে, মেজো অ্যাপেন্ডিক্স, যেখানে মেজেন্ট্রি লাগানো থাকবে সেখানে মেজো কথাটা থাকবে, মেজো অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্সটাও মুভ করবে। এরপর আমরা জানি যে সিগময়েড কোলনেও মেজেন্ট্রি লাগানো থাকে, মেজো সিগময়েড, হ্যাঁ, এবং বাকি অংশগুলোতে মেজেন্ট্রি থাকে বাট যখন ফুল ম্যাচিউর হয়ে যায় তখন মেজেন্ট্রিগুলো ডিসঅ্যাপিয়ার করে। তাহলে এই অংশগুলো ট্রান্সভার্স কোলন, অ্যাপেন্ডিক্স, এরা মুভ করবে এবং বাকি অংশ সিগময়েড কোলন মুভ করবে, বাকিটা মুভ করবে, নন মুভেবল পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। এটা ছাড়া তোমাকে জিজ্ঞেস করবে যে ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে লার্জ ইন্টেস্টাইনে ব্লাড সাপ্লাইটা বলো। তো আমরা বলবো যে এটা ডেভেলপড হয় জাংশন অফ রাইট টু থার্ড অ্যান্ড লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড এবং লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলনের জাংশন পর্যন্ত এই পুরোটুকু ডেভেলপ করছে এন্ডোডার্ম অফ মিউকোজাটা ডেভেলপ করছে এন্ডোডার্ম অফ দ্য মিড গার্ড, এবং এর পরের এই অংশটুকু আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপড হচ্ছে এন্ডোডার্ম অফ দ্য হাইন্ড গার্ড। তাহলে ব্লাড সাপ্লাই যদি আমরা বলি তাহলে এই এখান থেকে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড এবং লেফট ওয়ান থার্ডের জাংশন পর্যন্ত সাপ্লাই দিবে ব্রাঞ্চ ফ্রম দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এবং তারপর থেকে আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত সাপ্লাই দিচ্ছে ব্রাঞ্চেস ফ্রম দ্য ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই কোশ্চেনগুলাই অস্পি এবং ভাইবাতে বেশি থাকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের প্রফ এবং কার্ড ফাইনাল এক্সামগুলো আশা করি অনেক ভালো হবে।